ইন্টারনেশনেল নার্সেস দেন কিটিংগ আইজিএম সাকাম নকনি নার্সিং অফিসার্স রকনি সাকথার মুম্বাই ফাশাল রাজাখড়াগুড়ি নিয়ে আইজিএম সাকাম নগ সংসার জাখা সাক মুসুঙ্গি থৈরি মানি পান্ডা জাতি গথার মুসুঙ্গি পান্ডানো চেংসাওয়ের হাস্তেনি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাইরেক্টর ডক্টর সঞ্জীব দেব বর্মা বিশি ব্রুম ব্রুম হাইং হাকত নিগে লগে হাস্তেও বইয়া সাকজাগ ইন্টারনেশনেল নার্সেস দে আবো হাইকেন ইন্টারনেশনেল নার্সেস দেন কিটিংগৈ আইজিএম সাকাম নকনি নার্সিং অফিসার্স রকনি সাকথার মুম্বাই ফাশাল রাজাখড়াগুড়ি নিয়ে আইজিএম সাকাম নগ সংসার জাখা সাক মুসুঙ্গি থৈরি মানি পান্ডা জাতি গথার মুসুঙ্গি পান্ডানো চেংসাওয়াই রেখা হাস্তেনি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাইরেক্টর ডক্টর সঞ্জীব দেব বর্মা আজ হালো সাকমুচুঙ্গি থুইরে লাইখা আইজিএম সাকাম নগ সেবক খাইনাই নার্স রকন খবৈ গুবন সেবক খাইনাই রক আপনি আগলো পান্ডানোতে এই ককটমা থুমনাই রকন সাবই খনা রেখা হাস্তেনি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাইরেক্টর ডক্টর সঞ্জীব দেব বর্মা আজকে আইজিএম হসপিটালে নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এই আইজিএম হসপিটালে কর্মরত নার্সিং স্টাফ নার্সিং সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে এবং অন্যান্য নার্সিং ইনস্টিটিউট এবং এএনএম ইনস্টিটিউটের সহযোগিতায় এই যে নার্সেস ডে ইন্টারন্যাশনাল নার্সেস ডে যেটা হচ্ছে 12 সেপ্টেম্বর সেটাকে ডে উদযাপন না করে ওনারা বলছেন যে একটা উইক করবেন তো সেই জন্য আজকের দিনটাকে ওরা বেছে নিয়েছেন যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই মানি যে অক্ষয় তৃতীয় একটা মারাত্মক একটা তিথি সেই হিসাবে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন এবং সেই দিনটাকে ওনারা বেছে নিয়েছেন রক্তদান দিবস হিসাবে আজকের দিনটাকে রক্তদান করার জন্য একটা আয়োজন করেছেন এবং সেই আয়োজনের যে এত তারা জাগানো একটা আবেগ সেটা দেখে আমি সত্যি অভিভূত দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকেই প্রথমবার দিচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কীরকম লাগছে রক্তদান করার পরে কীরকম ফিলিংস হচ্ছে সবাই একটা অদ্ভুত আনন্দ ফিলিংস হচ্ছে ওনাদের সবারই এবং তারা দ্বিতীয়বার দিচ্ছেন তারাও কিন্তু স্বেচ্ছায় দিচ্ছেন এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস ডক্টর অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত তাদের একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি সেটা যদি রক্তদান হয় এর চেয়ে বড় দান আর কোনো কিছু হতে পারে তো আজকে আমি এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই আনন্দিত এবং অভিভূত ফিল করছি আশা করি আইজিএম হসপিটালে এরকম রক্তদান শিবির সামনের দিকে আরও হবে বিশেষ করে এই হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবর্ষী দেব বর্মা এখন যা বললেন যে স্যার আমরা 3 মাস অন্তর অন্তর এরকম একটা রক্তদান শিবির আয়োজন করব তো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের সংখ্যা দেখে আমার বিশেষ একটা আবেগ জেগে উঠেছে দেখলাম এখানে 130 জনের মতন নাম নথিভুক্ত হয়েছে তো 130 জন নাম যদি নথিভুক্ত করে কমপক্ষে এটা 100টার মতো রক্তদান হবে তো একটা বিশাল রক্তদান আজকের পান্ডানি পাই থাকবলা দুনসিন কেম্বে রাই নাইখা পান্ডাও মানজাকানি আরো আইরক রাজাখড়াগুলি নিশিমি প্রণবনি কক্তুম চিনি খরাং